ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ রবিবার, আজ কিন্তু গল্প শোনার দিন। ঠিকই ধরেছ, এতদিন তোমরা আমারই গল্প নানান রকম ছবি আর ভিডিওতে দেখতে। আজকে আমি ভাবলাম যে নিজে এসেই তোমাদেরকে একটা গল্প শুনিয়ে যাই। এখন কিন্তু উপনিষদের সিরিজ চলছে, তাই আজকেও আমরা একটা উপনিষদেরই খুব মজার গল্প শুনব। আজকে যে দুটো উপনিষদ মিলিয়ে আমরা গল্প শুনব সেই দুটো হচ্ছে ছান্দোগ্য উপনিষদ এবং বৃহদারণ্যক উপনিষদ। এই উপনিষদ কি সেটা কিন্তু প্রথম দিনের গল্পে বলা আছে। তোমরা যদি না শুনে থাকো, আমি গল্পের লিংক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা শুনে নিতে পারো। আজকের গল্পের নাম প্রাণের জয়। একদিন কি হলো জানো? মন, প্রাণ, চোখ, কান আর বাক্য সকলের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেল। সকলেই বলছে আমি বড়, সকলেই বলতে চাইছে যে আমি ছাড়া কিন্তু সবটাই অসম্পূর্ণ, সুতরাং আমি সব থেকে বড়। এই তুমুল ঝগড়ার মীমাংসা হবে কী করে? তখন এরা সকলেই কিন্তু প্রজাপতি ব্রহ্মার কাছে গেল এবং সেখানে গিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা আমাদের মধ্যে কে সব থেকে বড়, আপনাকে আজকে মীমাংসা করে দিতেই হবে, কারণ প্রজাপতি তো শুধু মানুষ, অসুর বা দেবতা সৃষ্টি করেননি, এই পৃথিবীতে যা কিছু বিশ্বাস করা হয় যে সব কিছুই কিন্তু প্রজাপতির সৃষ্টি, অর্থাৎ মন, প্রাণ, চক্ষু, সমস্ত ইন্দ্রিয়, নদ, নদী, গাছপালা, সমস্ত কিছু। সুতরাং যদি সমাধান করতেই পারে তাহলে কিন্তু তা আদি পিতা, তাই এরা সকলেই আদি পিতার কাছে দ্বারস্থ হলো যে পিতাকে আজকে মীমাংসা করে দিতেই হবে যে আমাদের মধ্যে সব থেকে বড় কে। এখন প্রজাপতি পড়লেন মুশকিলে, কারণ বাস্তবিক কি, তিনি তো সকলেরই পিতা, তিনি ঠিকই জানেন কে সব থেকে বড় আর কেই বা সব থেকে ছোট। কিন্তু এখন প্রশ্ন হলো যে তিনি কোন ছেলেকে সেই সঠিক উত্তর দিয়ে তুষ্ট করবেন আর কোন ছেলেকেই বা রুষ্ট করবেন, কেননা সকলেই তার সৃষ্টি, তিনি কারোরই মন খারাপ করিয়ে দিতে চান না। যদিও তিনি সঠিক উত্তরটা জানেন, তাহলে তিনি কিন্তু চট করে একটা বুদ্ধি তার মাথায় খেলিয়ে দিলেন এবং এদের সকলের কাছে একটা কথা বললেন যে যে তোমাদের শরীর ছেড়ে গেলে শরীরের অবস্থা সব থেকে নিকৃষ্টতম হবে, সেই হলো তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। এবার তোমরাই ঠিক করো যে তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কে, কে ছেড়ে গেলে তোমাদের শরীরের অবস্থা হবে সব থেকে খারাপ, এবার তোমরাই বলো। বাক্য বলল সবার আগে যে কথা বলা, বক্তৃতা করা, এগুলোই তো আমার কাজ, তাছাড়া প্রজাপতি নিজেও তো কথা বলতে পারেন, সুতরাং আমি বোধহয় সব থেকে বড়। অমনি তার দম্ভ উপস্থিত হলো আর সে সকলকে বলল যে আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি, এবার দেখি যে কথা না বলে তোমরা কেমন করে থাকো। যেদিন তোমরা স্বীকার করবে যে আমি সব থেকে বড়, সেই দিন আমি ফিরব, ততদিন তোমরা থাকো বাক্য হারা হয়ে। এই বলে বাক্য শরীর ছেড়ে চলে গেল। আচ্ছা, বোবা মানুষও তো বেঁচে থাকে, সুতরাং বাক্য ছেড়ে চলে যাওয়ার পরেও তার শরীর ঠিকই কানে শুনতে পেল, চোখে দেখতে পেল, মন দিয়ে ভাবনা চিন্তা করতে পারল। এইভাবে বাক্যকে আর কেউ ডাকতেই গেল না, কেউ ডাকতে আসছে না দেখে এক মাস, দু মাস অতিক্রান্ত হওয়ার পর এক বছর পর বাক্য নিজেই শরীরের কাছে ফিরে গেল। আর শরীরের কাছে ফিরে গিয়ে সে জাজ্বল্যমান শরীর দেখে সে তো অবাক হয়ে গেল। সে বলল, কি হে, আমি যে এতদিন তোমাদের কাছে ছিলাম না, তোমাদের কোনো অসুবিধে হয়নি? তখন শরীর বলল, কি অসুবিধে হবে, আমরা তো চোখ দিয়ে দেখতে পেয়েছি, কান দিয়ে শুনতে পেয়েছি, মন দিয়ে ভাবনা করেছি, আর এই যে প্রাণে বেঁচে আছি সে তো তুমি দেখতেই পাচ্ছ, সুতরাং শুধু কথা বলতে না পারার জন্য আমাদের তেমন কোনো অসুবিধেই হয়নি। এই কথা শুনে বাক্য খুবই মনমরা হয়ে গেল। অবশেষে মাথা হেঁট করে বাক্যবীর আবার শরীরের ভেতর প্রবেশ করল। তার দম্ভ চূর্ণ হলো যে সে তার মানে শরীরে সব থেকে বড় স্থান অধিকার করে না। এরপর এলো চোখের পালা। চোখ তো আনন্দে নেচে উঠল, চোখের সঙ্গে বোধহয় বাক্যের ঝগড়াটা একটু বড় রকমের হয়েছিল। সে ভাবল, আমি চোখে দেখতে না পেলে সমগ্র বিশ্ব জগতই তো অন্ধকার, সুতরাং চোখে দেখতে না পেলে একটি শরীর অবশ্যই জব্দ হবে। এই বলে চোখ শরীর ছেড়ে চলে গেল
এবং বলল যে আমাকে ছাড়া সমস্ত পৃথিবী না দেখে তোমরা যেদিন জব্দ হবে সেদিন তোমরা স্বীকার করবে যে চোখই শরীরের সব থেকে বড়, সুতরাং ততদিন তোমরা একলাই থাকো, যেদিন স্বীকার করবে সেদিন ফিরে আসবো। কিন্তু চোখ না থাকলেই বা কি, অন্ধ মানুষ কি বেঁচে থাকে না? এইভাবে চোখও যখন দেখলো যে শরীর আর তাকে তো মনে করছে না, তখন চোখ এক মাস দুমাস পর এক বছর যখন অতিক্রান্ত হলো, সে ভাবলো যাই গিয়ে দেখে আসি যে শরীরের অবস্থা কেমন হয়েছে। সে তো এসে দেখে শরীর বেশ ভালোই আছে। তবু সে মনে মনে আত্মাভিমান করে শরীরকে জিজ্ঞেস করলো, এই যে আমি এতদিন ছিলাম না, তাতে তোমাদের কি অবস্থা হয়েছিল, ভালো আছো তো? শরীর বলল, হ্যাঁ ভালো আছি বই কি, শুধু চোখে দেখতে পাইনি, কিন্তু কথা বলতে পেরেছি, কানে শুনতে পেরেছি, মন দিয়ে ভাবনা করেছি, আর প্রাণে যে বেঁচে আছি তা তো দেখতেই পাচ্ছ। এই কথা শুনে চোখেরও ভারী মন খারাপ হয়ে গেল। সত্যি তো শরীরের তো এমন কিছুই ক্ষতি হয়নি, তারও অভিমান চূর্ণ হলো এবং সে শরীরে আবার যথাস্থানে প্রবেশ করল। চোখের তো দর্প চূর্ণ হলো, এবার চোখের নিকট প্রতিবেশী কে বলো তো? কান। কিন্তু তার হাঁক ডাক একটু কম। সে ভাবলো এবার আমার বড়ত্বটা দেখানো যাক। এই বলে সে চুপচাপ শরীর ছেড়ে বেরিয়ে গেল। কিন্তু শরীর ছেড়ে বেরিয়ে গেলেই বা কি, শরীর হয়ে গেল বধির। কিন্তু বধির মানুষ কি বেঁচে থাকে না? সেও কিন্তু দিব্যি বেঁচে পড়তে রইল। তারপর কান কিছু বছর পরে ভাবলো, সে কি, তবে কি আমিও বড় নই, আমারও তো হাঁক ডাকেরা করছে না। কান শরীরের কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হলো, তোমরা যে এত বছর কানে শুনতে পেলে না, তাতে কি তোমাদের কোনো অসুবিধেই হলো না? শরীর উত্তর দিল, অসুবিধে কি, বধির হয়েছিলাম, চোখে দেখেছি, মুখে কথা বলেছি, মন দিয়ে ভাবনা চিন্তা করেছি, শুধু কানেই শুনতে পাইনি, আর প্রাণে যে বেঁচে আছি তা তো তুমি দেখতেই পাচ্ছ। এই কথা শুনে কানের কিন্তু একেবারে কান কাটা গেল এবং সে তার যথাস্থানে ফিরে আসলো, তারও দম্ভ চূর্ণ হলো। এরপর পড়ে রইল মন আর প্রাণ। মন ভাবলো, আমি তো বিচার করি, চিন্তা করি, সুতরাং আমাকে ছাড়া একটা দেহ কখনোই কিন্তু ভালোভাবে থাকতে পারে না, সুতরাং সে প্রাণকে আমল না দিয়ে নিজেই শরীর ছেড়ে বেরিয়ে গেল। ভাবলো আমাকে ছাড়া দেখি তোমরা কেমন করে থাকো। কিন্তু একটা শিশুর জীবনও তো কম সুখের নয়, সেখানে তারা কত স্ফূর্তিতে থাকে, তাদের মনে বিচার নেই, চিন্তা নেই, মনের বৃত্তিগুলো অপুষ্ট, শক্তিগুলো অপরিণত ঠিকই, কিন্তু চিন্তা ভাবনা এ সমস্ত ছাড়া শরীর কিন্তু বেশ স্ফূর্তিতে থাকলো। মন এক বছর পর এসে দেখলো, আরে শরীর তো বেশ স্ফূর্তিতেই রয়েছে। সে শরীরকে জিজ্ঞেস করলো, আমি যে তোমাদের ছেড়ে চলে গেলাম, তোমরা তো বেশ ভালোই বেঁচে আছো দেখছি। তখন শরীর উত্তর দিল, হ্যাঁ বেঁচে তো আছি, চোখে দেখতে পেয়েছি, কানে শুনতে পেয়েছি, মুখে কথা বলতে পেরেছি, আর প্রাণে যে বেঁচে আছি তা তো তুমি দেখতেই পাচ্ছ। উপরন্তু যেটা ছিল না তা হলো চিন্তা, মনের বিচার শক্তি, সুতরাং আমরা শিশুর মতো খুবই ভালো ছিলাম, খুব আনন্দেই ছিলাম বরং। এই কথা শুনে মন একেবারে মন মরা হয়ে গেল এবং সে না থাকতে যে শরীর ভালোই ছিল তা বুঝতেও তার অসুবিধে হলো না। সে মন মরা হয়ে শরীরে প্রবেশ করলো। এবার বাকি থেকে গেল কিন্তু প্রাণ, যাকে কেউ আমল দেয়নি, এবং প্রাণেরও কিন্তু হাঁক ডাক তেমন নেই। প্রাণ এতক্ষণ চুপ করেছিল, সে দেখছিল কে কি করে। প্রাণ কিন্তু জানে সে সব থেকে বড়, সে যদি না থাকে তাহলে মনের পুষ্টি হবে কি করে, চোখ দেখতে পাবে কি করে, কান বাক্য বা মন নিজের নিজের কাজই বা করবে কি করে। প্রাণ শরীরের সমস্ত জায়গায় ব্যপ্ত থেকে নিজের মতো চুপচাপ কাজ করে যায়, নীরবে হাত পা চোখ কান বাক্য ও মন সমস্তকে ধারণ করে, সমস্তকে পোষণ করে রাখে। হাজার হাজার লক্ষ লক্ষ নারী কত সূক্ষ্ম শিরা উপশিরায় প্রাণ নিজের শক্তিতে কিন্তু বহমান, তাই না? প্রাণ হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন করে, নিঃশ্বাস প্রশ্বাস দ্বারা জীবন শক্তি অটুট রাখে, তাই প্রাণ সকলেরই প্রাণ, সকলের বড়। সকলের অভিমান যখন চূর্ণ হয়ে গেল তখন নিজেকে জানাবার জন্য
প্রাণও কিন্তু শরীর ছেড়ে বেরিয়ে যাবার পরিকল্পনা করল। উপক্রম করতে না করতেই চোখ কান বাক্য মন বিপদ আসন্ন বুঝতে পারল। তেজি ঘোড়া যেমন চাবুক খেয়ে ছোটার জন্য পায়ের লোহার বাঁধন ছিঁড়তে চায়, তেমনই কিন্তু মন ও ইন্দ্রিয়গুলিকে যেন উৎপাটিত করে প্রাণ শরীর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম করছিল। মন বাক্য চোখ সহসা বুঝতে পারলো যে এবার বিপদ আসন্ন, ছুটে এসে প্রাণের পায়ে পড়ল। তখন তারা প্রাণকে বলতে থাকলো, ছেড়ে যেও না, তুমি ছেড়ে গেলে আমাদের তো কোনো অস্তিত্বই থাকবে না। তুমিই বড়, আমাদের মধ্যে তুমিই বড়, তোমারই জয়। মন ও ইন্দ্রিয়গুলো আবার সমস্বরে বলল, তুমি আমাদের রাজা, তোমার জীবনই আমাদের জীবন, তোমার পুষ্টিতেই তো আমাদের পুষ্টি, তোমার জয় সকলের জয়। মৌমাছিদের রানী যেমন উড়ে গেলে মৌমাছিরা উড়ে যায়, রানী যেমন এসে বসলে সকলে আবার বসে, তুমিও তো তেমনই। তোমার সঙ্গে সঙ্গে শরীর চলে যায়, তোমার সঙ্গে সঙ্গে শরীর আবার আসে। তারা প্রাণের অনেক স্তব করল ও অভয় চাইল। প্রাণ, তুমি তো অগ্নি, তুমি তেজ, তুমি প্রজাপতি, তুমি সাক্ষাৎ সৃষ্টির শক্তি, তোমাতেই তো এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিষ্ঠিত আছে। মাতা যেমন পুত্রকে রক্ষা করেন, তুমিও তো তেমন শরীরকে রক্ষা করো, আমাদের সবাইকে রক্ষা করো। এরপর বাক্য একা বলল, বাগ্মিতা দ্বারা আমি সকলকে পরাস্ত করি, অনেক অর্থ সম্পত্তি পাই, এই জন্য ঋষিগণ আমাকে বলেন বশিষ্ঠ। এটা কিন্তু মনে রাখবে, বাক্যকে বলা হয় বশিষ্ঠ। এ প্রাণ, আমি বশিষ্ঠ হলে তুমি বশিষ্ঠ, আমার শক্তি যে তোমারই। এরপর চক্ষু উঠে বলল, আমি দেখে চললে লোকে কখনো বিপদে পড়ে না, লোকের কখনো পতনও হয় না, এই জন্য ঋষি আমাদেরকে বলে প্রতিষ্ঠা। দুই নয়ন যুগল আমাদের, একে বলে প্রতিষ্ঠা। বাক্যকে বলে বশিষ্ঠ আর চোখ দুটোকে বলে প্রতিষ্ঠা। হে প্রাণ, আমি যদি প্রতিষ্ঠা হই তুমিও প্রতিষ্ঠা, আমার শক্তি তোমারই। কান বলল, আমার সাহায্যে শ্রুতি অর্থাৎ বেদ শুনে লোকে বিদ্যা অর্জন করে এবং বিদ্যা দ্বারাই তো তারা সম্পদ পায়, এই জন্য ঋষিগণ আমাকে বলেন সম্পদ। কানকে বলেন সম্পদ। হে প্রাণ, আমি যদি সম্পদ হই তুমিও সম্পদ, আমার শক্তি সে তো তোমারই। সব শেষে মন উঠে দাঁড়াল, সে বলল, আমি সকলের আশ্রয় বলে ঋষিগণ আমাকে বলেন আয়তন। হে প্রাণ, আমি যদি আয়তন হই তুমিও আয়তন, আমার শক্তি তোমারই। প্রাণ এইভাবে সকলের স্তব শুনে বেশ খুশি হলো এবং সকলেই যে বুঝতে পারলো যে প্রাণ সকলের বড়, এটা শুনে কিন্তু প্রাণ সত্যিই খুশি হলো। সত্যি তো, প্রাণ যদি না থাকে আমাদের কি কোনো কিছুর অস্তিত্বেরই দাম আছে? এই জগতে আমরা কিন্তু নিজেদেরকে চোখ কান মন বাক্য কিছুই বলি না, কিন্তু আমরা বলি প্রাণী বা প্রাণ, প্রাণ দিয়েই তো সম্বোধন করি। প্রাণের যেখানে আসন অর্থাৎ আমাদের বুকের ভেতর যে হৃদয়, আমরা কিন্তু নিজেদেরকে দেখাতে গেলে সেখানেই হাত দিয়ে বলি এই আমি। বাইরেও যেমন আমাদের মধ্যে নানান বিষয়ে বিচার বিবেচনা বাদানুবাদ চলতে থাকে, আমাদের শরীরের ভেতরেও কিন্তু এই ধরনের বাদানুবাদ উপস্থিত এবং সেখানে সর্বশক্তিমানকে যদি আমরা একবার চিনে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে বাদানুবাদ সেটা কিন্তু আর অস্তিত্ব রাখতে পারে না। জবালার পুত্র সত্যকামও কিন্তু সেই কথাই বলছেন, অর্থাৎ যে আমরা যদি এই গল্প যে কোনো শুষ্ক কাষ্ঠকেও শুনিয়ে, অর্থাৎ শুনিয়ে বলতে পারা মানে তার মধ্যে যদি আমরা সে উপলব্ধিটা আনতে পারি, তাহলে কিন্তু তাতেও নতুন পাতা গজাবে, নতুন শাখা জন্ম নেবে। ঋষির রসনা কিন্তু মিথ্যে কথা বলে না, সত্যি। প্রাণের কথা শুনলে বা প্রাণ যেখানে আছে সেখানে কিন্তু শুকনো কাঠেও নতুন পল্লব অঙ্কুরিত হয়। জীবন্ত মানুষের আর কথা কি। সবাই ভালো থেকো, পরের দিন কিন্তু উপনিষদের আরেকটা গল্প নিয়ে আমি নিজেই চলে আসবো।